হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো 2022 সালের পিজি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে এই নিয়ে প্রত্যেকটা ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট পাচ্ছি। 1 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে তোমাদের পিজি অ্যাডমিশানের 2022-23 যে প্রসেস সেটা কিন্তু শুরু হতে চলেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং বিভিন্ন অ্যাফিলিয়েটেড কলেজে। তার আগে আমি তোমাদের একাধিক ইউনিভার্সিটির আপডেট কিন্তু দিয়ে এসেছি এতদিন ধরে। আজকের এই ভিডিওতেও তোমরা দুটো ইউনিভার্সিটির আপডেট পেতে চলেছ। তো তোমাদের এই যে আপডেটগুলো এতদিন ধরে শেয়ার করছি এটা কিন্তু এমনি এমনি নয়, এর পেছনে রয়েছে একটা নির্দিষ্ট কারণ। কারণটা কি? 1 সেপ্টেম্বর থেকে ভর্তি প্রসেস শুরু হওয়ার আগে অন্তত তোমরা একটা লিস্টেড নাম কিন্তু কতগুলো করে নিতে পারো ইউনিভার্সিটির, যে যে ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু আবেদনের জন্য ঝাঁপাতে পারবে। এবং তখন এতটাই চাপ থাকবে, ফর্ম ফিল আপের চাপ, কাজেই তখন কিন্তু তোমাদের সিলেকশান করতে অসুবিধা হতে পারে যে কখন আমি কিভাবে কোন কোন ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট আছে সেটা দেখব বা জানব। তার জন্যই এই প্রি অ্যাডমিশান যে তোমাদের প্রিপারেশান সেটা কিন্তু করানো হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কাজী নজরুল ইউনিভার্সিটি এবং ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি সম্পর্কে জানবো, কী কী সিট রয়েছে এখানে, কোন কোন সাবজেক্ট, এর যোগ্যতা কী কী প্রত্যেকটা বিষয়, এবং অ্যাফিলিয়েটেড কলেজে পিজি অ্যাডমিশান হচ্ছে কি হচ্ছে না সেটাও আমরা জানবো। তার সাথে পাশের ক্যান্ডিডেটরাও যাতে তোমরা আবেদন করতে পারো সেই যে বিষয়টা এখানে রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো একদম প্রথমে আমরা চলে এলাম কাজী নজরুল ইউনিভার্সিটি। তো কাজী নজরুল ইউনিভার্সিটি আমরা জানি আমাদের রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা কিন্তু পশ্চিম বর্ধমানে অবস্থিত, অর্থাৎ আসানসোলে অবস্থিত। তো কাজী নজরুল ইউনিভার্সিটির বিভিন্ন যে অ্যাফিলিয়েটেড কলেজেস সেখানেও রয়েছে অ্যাডমিশান প্রসেস, এবং তার পাশাপাশি ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসও রয়েছে। তো এখানে অ্যানিমাল সায়েন্স আমরা পেয়ে যাচ্ছি 34টা সিট, অ্যাপ্লাইড সাইকোলজিতে আমরা পেয়ে যাচ্ছি 40টা সিট, বাংলাতে পেয়ে যাচ্ছি 80টা সিট। দেখো, প্রথমত তোমাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের আবেদন করতেই হবে, কেননা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সিট অনেক কম কম থাকে, যার কারণে তোমরা যদি আবেদন না করো তাহলে চান্সেস কিন্তু কমে যাবে। সুতরাং প্রত্যেকটা জায়গাতে আবেদন করবে 1 সেপ্টেম্বর থেকে। বাংলাতে এখানে 80টা সিট, কেমিস্ট্রিতে আমরা পেয়ে যাচ্ছি 36টা সিট, এখানে আমরা এম কম অর্থাৎ কমার্সের উপরে মাস্টার্স করা যাচ্ছে 100টা সিট পেয়ে যাচ্ছি, কম্পিউটার সায়েন্স আমরা পেয়ে যাচ্ছি 50টা সিট, এর সাথে সাথে অ্যালাইড যে ডেটা সায়েন্সও আমরা কিন্তু কম্পিউটার সায়েন্সের সাথে সাথে পেয়ে যাচ্ছি। তো সেইখানে টোটাল 50টা সিট পাচ্ছি, ইংলিশে আমরা পাচ্ছি 50টা সিট, এডুকেশানে আমরা পাচ্ছি 55টা সিট, এডুকেশানে যারা আন্ডার গ্র্যাজুয়েট এডুকেশান অনার্স করেছে তারা আবেদন করতে পারছে, যাদের বিএড করা আছে তারাও আবেদন করতে পারছে। জিওগ্রাফিতে আমরা পেয়ে যাচ্ছি এখানে 60টা সিট, এবং জিও ইনফরমেটিক্স আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 30টা সিট, দিতে পেয়ে যাচ্ছি আমরা এখানে 75টা সিট। এর পরবর্তীতে আমরা এবার দেখে নিচ্ছি হিস্ট্রি। তো হিস্ট্রির ক্ষেত্রে আমাদের এখানে রয়েছে 70টা সিট, এলএলএম অর্থাৎ লয়ের ওপরে মাস্টার্স কোর্স যেখানে আমরা 40টা সিট পাচ্ছি, ম্যাথে পাচ্ছি 50টা সিট, ফিলোসফিতে পাচ্ছি 50টা, 45টা সিট, এখানে আমরা ফিজিক্সে পেয়ে যাচ্ছি 30টা সিট, এখানে পল সায়েন্স আমরা পেয়ে যাচ্ছি 80টা সিট, এবং এখানে উর্দুতে পেয়ে যাচ্ছি 50টা সিট। তার পাশাপাশি এমবিএ, যেখানে কাজী নজরুল ইউনিভার্সিটিতে এমবিএও কিন্তু করানো হয়, এমবিএর ক্ষেত্রে যাদের ক্যাট, ম্যাট বা এক্স জিম্যাট এগুলো নেই, তারা কাজী নজরুল ইউনিভার্সিটিতে একটা এন্ট্রান্স টেস্ট হয়, এমবিএ এন্ট্রান্স টেস্ট, সেখানে অর্থাৎ ম্যানেজমেন্ট এন্ট্রান্স টেস্ট, তার মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারছ। এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো, অনার্স এবং পাশের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে এমবিএর ক্ষেত্রে, পাশের ক্যান্ডিডেটদের 60% মার্কস কিন্তু তোমাদের লাগে। শুধু তাই নয়, কাজী নজরুল ইউনিভার্সিটিতে এবার থেকে এমসিএ কোর্সও চালু হতে চলেছে এমনটাও তথ্য রয়েছে, এবং এমসিএর ক্ষেত্রে 20টা সিট থাকছে এবং জেকার মাধ্যমে যে অ্যাডমিশানটা মোটামুটি হয়ে থাকে। সুতরাং এখান থেকে আমরা দেখতে পেলাম যে কাজী নজরুল ইউনিভার্সিটিতে একাধিক সাবজেক্ট কিন্তু রয়েছে, অলমোস্ট 20টা সাবজেক্ট রয়েছে। এবার আসছি কাজী নজরুল ইউনিভার্সিটির কোর্স ফিস কেমন থাকে, তারপরে আমরা অ্যাফিলিয়েটেড কলেজগুলো দেখে নেব। প্রথমত এমের ক্ষেত্রে 3,195 টাকা যেখানে অ্যাডমিশান ফিস লাগে ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ এটা নন ল্যাব বেসড। এম কমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এম কম, জিওগ্রাফি বা আরও কিছু সাবজেক্ট যেখানে 3,695 মতো চার্জ তোমাদের লাগে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশানের জন্য। এবার এমএসসি যারা ল্যাব বেসড রয়েছে তাদের 4,195 টাকা কিন্তু অ্যাডমিশান ফিস এখানে তাদের লাগে। সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছ খরচ কিন্তু সাফিসিয়েন্টের মধ্যেই তোমরা মাস্টার্স কোর্স করতে পাচ্ছ কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা অন্যতম সেরা গভর্নমেন্ট ইউনিভার্সিটি।
এবার আমরা সেই কাজী নজরুল ইউনিভার্সিটির যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে, দেখো কাজী নজরুল ইউনিভার্সিটিতে একাধিক অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, তার মধ্যে ত্রিবেণী দত্ত ভালোটিয়া কলেজ, অর্থাৎ এই যে কাজী নজরুল ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের পাশাপাশি অ্যাফিলিয়েটেড কলেজেও কিন্তু মাস্টার্স কোর্স করানো হয়ে থাকে। দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি বাংলাতে 20টা মতো সিট, কেমিস্ট্রিতে পেয়ে যাচ্ছি 15টা সিট, ইংলিশে পেয়ে যাচ্ছি 20টা সিট, জিওগ্রাফিতে 40টা সিট পেয়ে যাচ্ছি এবং হিন্দিতে পেয়ে যাচ্ছি 25টা সিট, উর্দুতে পাচ্ছি 50টা সিট, জুওলজিতে পাচ্ছি 40টা সিট। অতএব জুওলজি মেন ক্যাম্পাসে না থাকলেও আমরা কিন্তু অ্যাফিলিয়েটেড কলেজেও পেয়ে যাচ্ছি জুওলজি। তারপর আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, এখানে কেমিস্ট্রিতে 20টা সিট, এখানে একটা নতুন সাবজেক্ট যেটা খুবই রেয়ার সাবজেক্ট একটা কনজারভেশন বায়োলজি, যেখানে 25টা সিট পাচ্ছি। তারপর জিওলজির মতো একটি প্রফেশনাল কোর্স এখানে রয়েছে যেটা 20টা সিট পাচ্ছি। তারপর রয়েছে বিধানচন্দ্র কলেজ, যেখানে ইংলিশে আমরা পেয়ে যাচ্ছি 35টা মতো সিট। তারপর দেখো মাইকেল মধুসূদন কলেজ, যেখানে ইংলিশে আমরা প্রায় 35টা সিট পেয়ে যাচ্ছি। আসানসোল গার্লস কলেজে আমরা পল সায়েন্সে পাচ্ছি 20টা সিট। তারপরে রানীগঞ্জ গার্লস কলেজে আমরা পেয়ে যাচ্ছি উর্দুতে 40টা সিট। ল কলেজ দুর্গাপুরে আমরা পেয়ে যাচ্ছি MSW-র মতো একটা প্রফেশনাল কোর্স, যেখানে কিন্তু 35টা সিট আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তারপরে আসে বিবি কলেজ বা বনবারিলাল ভালোটিয়া কলেজ, যে কলেজে জুওলজিতে আমরা 40টা সিট পাচ্ছি, হিন্দিতে আমরা পেয়ে যাচ্ছি 20টা সিট এবং ফিজিক্সে পেয়ে যাচ্ছি 20টা সিট। অতএব আমরা দেখতে পাচ্ছি যে মেন ক্যাম্পাসের পাশাপাশি কলেজগুলোতেও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত সিট রয়েছে, যে সিটগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। অতএব প্রত্যেকটা কলেজের পাশাপাশি মেন ক্যাম্পাসেও কিন্তু তোমরা আবেদন করবে, প্রেফারেন্স হিসেবে রাখবে, এইটা রাখলে তোমাদের ক্ষেত্রেই কিন্তু সুবিধা, না হলে শেষ পর্যন্ত কোনো জায়গাতে চান্স যদি তোমরা না পাও তোমাদের কিন্তু খুবই মন খারাপ হবে। তো এরপর আমরা চলে আসছি ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি আমাদের সাউথ চব্বিশ পরগনা জেলার মধ্যে একটি অন্যতম সেরা ইউনিভার্সিটি, যেটা একেবারে বলতে গেলে এই ইউনিভার্সিটিটা নতুন ইউনিভার্সিটি তৈরি হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে ইউনিভার্সিটি প্রোগ্রেস করেছে, যেটা শুধুমাত্র মেয়েদের জন্য এই ইউনিভার্সিটি। এখানে আমরা বাংলাতে পেয়ে যাচ্ছি 60টা সিট, এডুকেশনে পেয়ে যাচ্ছি 60টা সিট, ইংলিশে পেয়ে যাচ্ছি 50টা সিট, হিস্ট্রিতে পেয়ে যাচ্ছি 50টা সিট, ফিলোসফিতে পেয়ে যাচ্ছি 35টা সিট, পল সায়েন্সেও কিন্তু এখানে 40টা সিট পাচ্ছি। শুধু তাই নয়, সংস্কৃত এখানে 40টা সিট, ওমেন্স স্টাডিজে আমরা পেয়ে যাচ্ছি 30টা সিট, বটানিতে পেয়ে যাচ্ছি 25টা সিট, কেমিস্ট্রিতে পেয়ে যাচ্ছি 40টা সিট, জিওগ্রাফিতে আমরা এখানে পেয়ে যাচ্ছি কিন্তু জিওগ্রাফি এমএ এবং এমএসসি হয়ে থাকে, এখানে আমরা পেয়ে যাচ্ছি 60টা সিট। সুতরাং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের চান্স নিতে হবে একটাই কারণে, যাতে আমরা পড়তে পারি কোথাও, সেটা বাড়ি থেকে যত দূরই হোক না কেন। ম্যাথে আমরা পাচ্ছি 50টা সিট, ফিজিক্সে পেয়ে যাচ্ছি 60টা সিট, তারপর দেখো জুওলজিতে আমরা পেয়ে যাচ্ছি 40টা সিট। এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে মোটামুটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা প্রত্যেকটা সাবজেক্টে অনার্স থাকতে হয়, এবং কাজী নজরুল ইউনিভার্সিটিতেও কিন্তু প্রত্যেকটাতে প্রায় অনার্স থাকতে হয়। তারপর দেখো 45% নাম্বার কিন্তু অনার্সে থাকতে হয়, এসসিএসটিদের জন্য 5% ছাড় বা অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে তাদের জন্য। হোস্টেল কিন্তু এখানে বর্তমান, অর্থাৎ এই ইউনিভার্সিটির নিজস্ব হোস্টেল রয়েছে, ফিজ মোটামুটি 3,000 টাকা করে কিন্তু পাঁচ সেমিস্টার এখানে লাগতে পারে অ্যাডমিশন ফিজ। তারপর দেখো ওমেন্স স্টাডিজের জন্য যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে তোমরা আবেদন করতে পাচ্ছ। তারা যারা এখানে অ্যাডমিশন নিতে চাইছো তারা নির্দ্বিধায় অ্যাডমিশন নিতে পারো, তোমাদের কিন্তু কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এখানে কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে। আমরা দেখেছি যে এই ইউনিভার্সিটির আন্ডারে পাশেও কিন্তু ক্যান্ডিডেট যারা পড়ে থাকে তাদের কিন্তু আবেদনের সুযোগ থাকে মাস্টার্সের ক্ষেত্রে। দেখো কাজী নজরুল ইউনিভার্সিটিতে যারা প্রোগ্রাম কোর্স করে আসছে তাদের 60% মার্কস যদি থাকে, তবে কিন্তু দেখো বাংলা, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, তারপরে হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, উর্দু, কমার্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, জুওলজি, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তারা আবেদন করতে পারছে। এবং জিও ইনফরমেটিক্স সায়েন্সের মতো একটি সাবজেক্ট বা জিও ইনফরমেটিক্সের মতো একটি সাবজেক্ট, যেখানে প্রোগ্রাম স্টুডেন্টরা ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স, জিওলজি, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলো থাকলে কিন্তু আবেদন করতে পারছে। তবে একটা এখানে কন্ডিশন আছে, প্রত্যেকটা স্টুডেন্ট যারা পাশের ক্যান্ডিডেট আগে অনার্সের ক্যান্ডিডেটদের কিন্তু এখানে অ্যাডমিশন হয়, অনার্সের ক্যান্ডিডেটদের ভর্তি হওয়ার পর সিট ভ্যাকান্ট থাকলে পাশের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে চান্স পায়। সুতরাং আশা করছি তোমাদের এখান থেকে উপকার হচ্ছে। অনার্সের ক্যান্ডিডেটরা যদি সিট ভর্তি করতে না পারে তারপরে কিন্তু জেনারেল যে ক্যান্ডিডেটরা থাকে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। তো চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানিও, এরপর কোন ইউনিভার্সিটি নিয়ে চলে আসবো অবশ্যই কমেন্ট সেকশন জানাও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।